मुहूर्ते गांधी मूर्तिर पाददेश सामने बसे आछि शांतिपूर्ण भावेई। रवींद्र भवन थेके जखन आमादेर मिछिल निये आसा हय पुलिशेर सहयोगिता करेई आमादेर निये एसेछे एबं पुलिशेर आधिकारिकदेर कथा अनुयायी आमरा ई जायगाय बसेछि। तारपर आमादेर एकटा छोट्ट डिमांड छिल आमादेर जे मेमोरेंडामेर कपिटा सेई कपिटा अंततपक्षे विधानसभा भवने जेन एनारा पौंछे दें। आमरा चाइछि आमराओ जाब ना ওনাদের মাধ্যমে যেন পৌঁছে যায় এবং কথাবার্তার মাধ্যমে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে এরা বোধহয় কোনো একটা ব্যবস্থা করবে। লাস্ট অফ দি এরা কোনো ব্যবস্থাই করছে না। এখন বলছে এরাই বলেছে এই জায়গায় বসার জন্য, এরাই বলছে উঠে যান। এখন প্রশ্ন হচ্ছে তারপরেও আমরা প্রশাসনের সঙ্গে কোঅপারেশন করে বলেছি রাস্তার এক সাইডে আমরা বসি, অন্য সাইডটা খুলে দিচ্ছি, কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবেই এটা মানতে রাজি না। তাহলে আমরা আমাদের তরফ থেকে সমস্ত ধরনের কোঅপারেশন পুলিশকে করে যাচ্ছি, কিন্তু পুলিশের যিনি আধিকারিক যিনি আজকে লাঠিচার্জের ইনস্ট্রাকশন দিয়েছেন এবং শিক্ষকদের উপর হাত তুলতে বাধ্য করেছেন, উনি এই রাজ্যের নাগরিকই না। উনি এসছেন বাইরের রাজ্যে থেকে, ওনার রাজ্যের ওই কালচার হতে পারে, আমাদের রাজ্যের এই কালচার নেই। আমরা কোনোদিন, আমি অন্ততপক্ষে বলতে পারি আমার কোনো আন্দোলনে কোনোদিন পুলিশের সঙ্গে আমরা দস্তাদস্তি করিনি, কিন্তু আজকে ওনার এই ভুল সিদ্ধান্তের কারণেই এই জিনিসগুলো হয়েছে এবং তার জন্য সম্পূর্ণ যদি দায়ী থাকে উনি দায়ী থাকবেন। আমরা বলছি প্রশাসনকে, তারপরেও যদি প্রশাসন আমাদের কথা না মানে সেক্ষেত্রে আমরা অ্যারেস্ট করলে অ্যারেস্ট হব, আমাদের কোনো অসুবিধা নেই। কারণ আমরা জানি আমরা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, আমাদের হাতে কোনো লাঠি নেই, আমরা কাগজ কলম নিয়ে এসেছি। সেই জায়গায় যদি আমাদেরকে অ্যারেস্ট করা হয় আমরা অ্যারেস্ট হব, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দুঃখ যে এই জিনিসগুলো কেন হচ্ছে। আমরা প্রশাসনকে সমস্ত ধরনের সহযোগিতা করে যাচ্ছি, আমরা বারবার বলছিলাম যে আজকের এই আন্দোলন এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়। আমরা আমাদের দাবিটুকু অন্ততপক্ষে আমাদের অ্যাসেম্বলির যিনি স্পিকার মাননীয় স্পিকারের হাতে পৌঁছানোর জন্য এসেছিলাম। এই বিষয়টাকে ওরা ম্যানেজ করে দিতে পারছে না। প্রথম ওরা বললো এদেরই ইনস্ট্রাকশনে আমরা এই জায়গায় বসেছি, এখন এরাই বলছে আমরা উঠে যাও। তাহলে কি বিষয়টা কি, তারা তাদের সিদ্ধান্তে ঠিক থাকতে পারছে না। তারপরও আমরা প্রশাসনকে কোঅপারেট করার জন্য বলেছি আমরা রাস্তার একটা সাইডে থাকি, অন্য সাইডটা খুলে দিই যেন নাগরিকদের কোনো অসুবিধা না হয়, কিন্তু পুলিশ তাতে মানতে নারাজ। উনার একতরফা সিদ্ধান্ত উনি নিয়ে যাচ্ছেন। আমি জানি না উপর মহল থেকে উনাকে এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন কিনা, কিন্তু উনি একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। গণতান্ত্রিক আন্দোলনকে এইভাবে দমন করা যায় না, এইভাবে দমন করা যায় না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, পুলিশের সঙ্গে সহযোগিতা করছি, কিন্তু পুলিশ যে ঘটনা আজকে করেছে তা লজ্জাজনক। রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে আবেদন থাকব যে আপনি এই বিষয়গুলো দেখুন। আমরা নিরস্ত্র, আমাদেরকে অ্যারেস্ট করার জন্য বলা হচ্ছে, আমরা রাজি আছি, অ্যারেস্ট হলে হবো, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।